এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। জাগো হে এই নগরে বাসি, মুখে জয় রাধা শ্রী রাধা, বইলা পুহাইল নিশি। জাগো হে এই নগরে বাসি। কি ঠাকুরপো, আনমনে কি এত ভাবছ? আরে মেজবা উঠান যে। বলছি যে, কি ভাবছিলে? একটা গানের সুর মাথায় আসছিল, কিন্তু প্রকাশ করতে পারছি না। মনের সুরটা ধরো, তাহলে গানের সুরটা পেয়ে যাবে। মনের সুর? হ্যাঁ, তোমার বিয়ের ব্যবস্থা করতে হবে তো। বাবা মশাই আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছেন তোমার জন্য মেয়ে দেখতে। বাবা মশাই এখন তো হিমালয়ে আছেন। যাই বাবা, জ্যোতির বউকে বলতে হবে, আমার উপর তো সব দায়িত্ব। তুমিও কিন্তু সঙ্গে থাকবে। ওঠান, তুমি এখানে? কি বলছো? মানে বিয়ে ঠিক হয়েছে, পাত্রী দেখতে যেতে হবে, তাই তো? মেজবৌঠান তো সেরকমই বললেন। আমাকে উনি জানিয়েছেন তোমার দাদাকেও যেতে হবে। ভেবো না, তুমিও যাবে আমাদের সাথে। দেখি তুমি কেমন পাত্রী পছন্দ করো। আহ, পছন্দ হলো না। এই যে এত জায়গা ঘোরা হলো, এত মেয়ে দেখা হলো, কিন্তু একটা মেয়েও পছন্দ হলো না। একবার বেণীমাধব বাবুকে ডাকা দরকার। প্রণাম মেজ বৌঠান। আসুন বেণীমাধব বাবু। আগে বলছি, আপনার একটি বিবাহযোগ্যা মেয়ে আছে। আগে আপনি কি আপনার মেয়ের বিয়ের ব্যাপারে কিছু ভাবছেন? সে তো ভাবতেই হয়, মেয়ের বাপ যখন, তাকেই আমরা এই ঠাকুর বাড়ির ছোট বউ হিসাবে মেনে নেব। আগে কিন্তু আপনারা তো আমার মেয়েকে চোখেই দেখেননি। ও আমি না দেখেই বুঝতে পারছি বেণীমাধব বাবু। আচ্ছা, তাহলে আমাকে একটু আমার স্ত্রীর সঙ্গে একটু আলোচনা করে নিতে হবে, তারপর যদি জানাই। জানান, তবে বেশি দেরি করবেন না। জি আগে, জি আগে। কি গো, হঠাৎ এ সময় ঠাকুর বাড়ির কাজ মিটলো? না ভবর মা, তোমার সঙ্গে আমার খুব জরুরি আলোচনা আছে। একটু চলো, চাতা লেগে বসি। এসো এসো। নাও বলো কি বলবে। মেজ বৌঠান বলছিলেন রবিবাবুর সঙ্গে ভবতারিণীর বিয়ে দেবেন। তুমি কি বলছো? ওরা জমিদার, তার উপর ব্রাহ্ম, আর আমরা হচ্ছি হিন্দু। তাছাড়া ওরা কত বড় লোক, আর ধন সম্পত্তি সব কিছুই আছে, আর সেদিক থেকে আমরা তুচ্ছ। না না না, ইয়ে অসম্ভব। ভবর মা, এখানে জাতি ভেদাভেদের কোনো কথা নয়। আসলে রবিবাবু অত্যন্ত গুণী ছেলে, তাছাড়া আমি তো এই বাড়িতে কাজ করি। বাবা মশাই
যেভাবে উপনিষদ চর্চা করেন তা শুনলে পরে ওকে শ্রদ্ধা সম্মান জানানো ছাড়া কোনো রাস্তা থাকে না। তাছাড়া উপনিষদ তো হিন্দু শাস্ত্রের বাইরে নয়। বাবুর সঙ্গে রবিবাবুর বিয়ে হবে। তাছাড়া বাবামশাইকে আমি যতটা শ্রদ্ধা করি সম্মান করি, না রবিবাবুর সঙ্গেই বাবুর বিয়ে হবে। তুমি অমত করো না, তুমি ওকে আশীর্বাদ করো। বাবুর ভবিষ্যৎ তুমি দেখো, ওরা দুজনে খুব সুখী হবে। বেশ, তোমার কথার অমান্য তো কখনো করিনি। তুমি যখন বলছো যে রবিবাবুর সঙ্গে বিয়ে হলে আমাদের ভবর সুখী হবে, তাহলে তাই হোক, রবিবাবুর সঙ্গেই বাবুর বিয়ে। এই ভবন ভব কোথায়, ওকে দেখছি না। আছে কোথাও কাছে পিঠে। এখন চলো তো, কিছু খেয়ে নেবে, চলো চলো। কোথায় দূরে দূরে। প্রণাম মেজো বোঠান। বলুন, কি ঠিক করলেন? আমরা আর কি ঠিক করব, আপনারা যা বলবেন তাই। আমরা দুজনেই ভবতারিণীর বিয়ে নিয়ে খুব চিন্তিত। 9 বছর বয়স হয়ে গেছে, যত তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেওয়া যায় ততই মঙ্গল। এর জন্য আমরা চিরদিনই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। মেয়েটিকে আমরা দেখলাম না, মেয়েটিকে তুমি দেখলে না, আর মেজো বৌঠান রাজি হয়ে গেল বেণীমাধব রায়চৌধুরীর মেয়ের সাথে তোমার বিয়ে দিতে। বাহ, কি ভাবছো? না মানে তোমার কথাটাও তো একেবারে ফেলে দেওয়া যায় না। আচ্ছা বৌঠান, তুমি একটা কাজ করতে পারো তো, তুমি গিয়ে মেজো বৌঠানের সাথে কথা বলো না। না, আমি এসব পারবো না। তাছাড়া বাবামশাই বলেই গেছেন আমাদের বাড়ির ছেলে মেয়ের বাড়িতে গিয়ে বিয়েটা করবে না, বিয়েটা জোড়াসাঁকোর বাড়িতেই হবে। শোনো, তুমি যে আলোচনাগুলো করছিলে তা আমি সব শুনেছি। ঠাকুর বাড়িতে তো আর দাসদাসীর অভাব নেই। আমি তোমার থেকে সম্পর্কে ও বয়সের সব দিক দিয়েই বড়, তাই আমি এটা ঠিক করেছি এই ভবতারিণীর সঙ্গেই রবির বিয়ে হবে। তাহলে আমরা কি আর কেউ নই? তোমার মনে হয় খুব একটা ইচ্ছা নেই যে রবির বিয়ে হোক। যাকে, আমি আমার ভাবনার কথা জানিয়ে দিলাম, এখন বাবামশাইকে খবরটা পাঠানোর ব্যবস্থা করি। এই 1883 রবির বিয়ে হবে আগামী 19 ডিসেম্বর। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।